আসসালামু আলাইকুম আমি ডক্টর মামুন আমি আজকে আপনাদের সাথে বুকে ব্যথার কারণ এবং বুকে ব্যথা সাধারণত কি কি কারণে হয়ে থাকে তার লক্ষণগুলো কী কী এবং কিভাবে আমরা একটা বুকে ব্যথার সাথে অন্য একটা বুকে ব্যথার কারণগুলো আলাদা করতে পারি সেটা শিখব তো শুরু করি তাহলে প্রথমে আমরা শিখব মূলত বুকে ব্যথার যে প্রধান ভয় আমরা সাধারণত মনে করে থাকি হার্ট অ্যাটাকের কোনো সমস্যা আমাদের হচ্ছে কি না তো হার্ট অ্যাটাকের ব্যথা সাথে অন্যান্য অন্য ব্যথার যে পার্থক্যটা আমরা তুলনা করেই কিন্তু আলাদা করতে পারি তো প্রথমেই আমি শুরু করব হার্ট অ্যাটাকের ব্যথাটা কেমন হবে মূলত হার্ট অ্যাটাকের ব্যথাটা আসলে কোথায় হবে এটা মূলত আমাদের বুকের ঠিক মাঝখানে আমরা এটাকে বলে থাকি সেন্ট্রাল চেস্ট পেইন এটা সাধারণত কখন হতে পারে মূলত মানুষটা যখন কোন একটা পরিশ্রম করছে সিঁড়ি দিয়ে উপরে উঠছে অথবা হাঁটাহাঁটি করছে অথবা কোনো ভারী কাজ করছে তখন সাধারণত ব্যথাটা হতে পারে ব্যথাটা কেমন ফিলিংস হবে আসলে ব্যথাটা হওয়ার সময় মূলত হার্ট অ্যাটাকের রুগীরা ব্যথার থেকে তারা বেশি কমপ্লেন করে থাকে তাদের বুকে চাপ দিবে অর্থাৎ ব্যথাটা অনুভব হবে অনেকটা এরকম যে বুকে চাপ দেয়া কোনো ব্যথা রুগী শ্বাস নিতে পারবে না রুগীর ব্যথাটা সাধারণত বুকের মাঝখান থেকে বুকের বাম পাশের দিকে এবং কিছুটা ঘাড়ের দিকে এবং চোয়ালের নিচের দিকে কোনো কোনো ক্ষেত্রে বাম হাতের দিকে ব্যথাটা চলে যেতে পারে সাধারণত কি করলে ব্যথাটা বাড়বে মূলত যদি রুগী এই সময়ে কোনো মানসিক দুশ্চিন্তা অথবা কোনো পরিশ্রম করে তখনই কিন্তু ব্যথাটা বেড়ে যাবে কি করলে ব্যথাটা কমে যেতে পারে এ ধরনের ব্যথা মূলত সাধারণত রেস্ট নিলে এবং নাইটোগ্লিসোরন টাইপের কোনো ওষুধ সাধারণত জিব্বার নিচে নিলে ব্যথাটা দ্রুত কমে যেতে পারে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে এটা ধরে নিতে হবে সাধারণত এটা হার্টের ব্যথা এর অ্যাসোসিয়েটেড আরও কিছু সিমটম থাকবে মূলত যদি এটা হার্টের ব্যথা হয় তাহলে রুগী বমি করতে পারে এই সময়ে বা বমি ভাব হতে পারে সেই সাথে অনেক বেশি সোয়েটিং হবে এই কথাগুলো আমরা মনে রাখলেই কিন্তু বুঝতে পারি কোনো একটা রুগী কি হার্টের কোনো সমস্যা থাকতে পারে নাকি থাকতে পারে না এর সাথে আমাদের খেয়াল রাখতে হবে রুগীর অ্যাসোসিয়েটেড যেসব ডিজিজগুলা আমাদের হার্ট অ্যাটাকের কারণ যেমন অনেক ক্ষেত্রে ডায়াবেটিস হাই প্রেশার অথবা রুগীর কোলেস্টেরল রক্তে অনেক বেশি আছে কিনা এই সমস্ত লক্ষণগুলো যদি রুগীর থেকে থাকে তাহলেই কিন্তু আমরা ধরে নিতে পারি এটা হার্টের ব্যথা ইমার্জেন্সিভাবে আমাদের তখন হসপিটালে নিতে হবে এছাড়া আমাদের আরেকটা কমন ব্যথা যেটা আমরা হার্টের ব্যথার সাথে অনেক সময় গুলিয়ে ফেলি সেটা মূলত পেপ্টিকালসার ডিজিজ পেপটিকালসার ডিজিজ মূলত দুই রকমের একটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিকালসার একটাকে বলে থাকি ডিওডেনাল আলসার আলসারের বা আলসারের ব্যথাটা মূলত রুগী এরকমভাবে বর্ণনা করে থাকে যে রুগীর পোড়া করছে অর্থাৎ ব্যথাটার অনুভূতিটা অনেকটা হবে যে কিছু একটা পুড়ে যাচ্ছে ভিতরে এটা নাভির কাছ থেকে শুরু করে সাধারণত হার্ট যে পজিশনে অর্থাৎ বুকের মাঝখানে যে ব্যথাটা হয় এবং অনেক সময় গলা পর্যন্ত জ্বালা পোড়া হতে পারে এই লক্ষণগুলোর সাথে রুগীর আরও কিছু লক্ষণ থাকে সাধারণত কখন ব্যথাটা অনুভব করবে রুগী কোনো খাবার খেলে অথবা খালি পেটে যদি অনেকক্ষণ থাকে তখন ব্যথাটা অনুভব হবে যদি খাবার খেলে ব্যথা বেড়ে যায় তাহলে এটা গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ স্টোমাকে আলসার আর যদি খালি পেটে থাকার পরে এই ব্যথাটা অনুভব হয় তাহলে এটা মূলত ডিওডেনাল আলসার এই রুগীগুলো সাধারণত কোনো রিস্ক ফ্যাক্টর অর্থাৎ হার্ট অ্যাটাকের যে সমস্ত রিস্ক ফ্যাক্টর এগুলো না থাকতে পারে আর রোগীরা সাধারণত অনেক বেশি শুকনা অথবা অনেক বেশি মোটা হতে পারে তাদের ফুড হ্যাবিট এবং বিশেষ করে চা কফি ঝাল এবং স্পাইসি ফুড এগুলো তাদের ফুড হ্যাবিটে থাকবে এই কথাগুলো থেকেই কিন্তু আমরা আলাদা করতে পারি যে এটা পেপটিকালসার এর যে পেইনটা অনেক সময় পেপটিকালসারের পেইনটা পিছনের দিকে অর্থাৎ পিঠের দিকে রেডিয়েশ করতে পারে এছাড়া আরেকটা ব্যথা আমাদের বুকে অনুভব হয় বিশেষ করে সেটা মূলত আমাদের পিত্তথলিতে যে ব্যথাটা হয়ে থাকে এটাকে আমরা বলে থাকি কোলেসিস্টাইটিস অ্যাকিউট কোলেসিস্টাইটিসের পেইনটা মূলত আমাদের বুকের ডান পাশে খাঁচার নিচে অনুভূতি হয় এবং এই ব্যথাটা অনেক বেশি তীব্র হয় তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার খাওয়ার সাথে ব্যথাটা সম্পর্ক আছে অর্থাৎ রুগী যদি তেল বা চর্বি জাতীয় খাবার খেয়ে থাকে তাহলে ব্যথাটা বেড়ে যাবে এছাড়া সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা আমরা অনেক সময় অনুভব করি নাভির চারপাশে এবং এই ব্যথাটা কিন্তু পরবর্তীতে ডান পাশে আমাদের যে রাইট আইলিয়াক রিজিয়ন অর্থাৎ ডান কোমরের কাছে কিন্তু অনুভূতি হ হতে পারে অ্যাপেন্ডিসাইটিস আলাদা করার আরও কিছু নিয়ম আছে রুগী যেহেতু এটা একটা ইনফেকশন সেহেতু রুগীর জ্বর আসবে ব্যথাটা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করবে অরুচি ভাব থাকবে বমি বমি ভাব থাকতে পারে এবং এখানে যদি আমরা চাপ দেই তাহলে কিন্তু ব্যথা অনুভব করবে রুগী আর কি এভাবেই কিন্তু আমরা আলাদা করতে পারি মূলত এই চার রকমের পেইনগুলো আলাদা করে আমরা কিন্তু অনেক রোগ থেকে বাঁচতে পারি আমাদের যদি হার্টে কোনো ব্যথা আমরা অনুভব করি তাহলে সাথে সাথে আমরা রুগীকে কিছু ইনভেস্টিগেশন করে থাকি বিশেষ করে সেরাম লিপিড প্রোফাইল আরও কিছু ইনভেস্টিগেশন যেমন ইসিজি ইকোকার্ডিওগ্রাম এবং লিপিড প্রোফাইলে যদি কোলেস্ট্রল বেশি থাকে সেই অনুযায়ী অ্যান্টি লিপিড যে সমস্ত ড্রাগ আছে সেগুলো আমরা নিতে পারি ইসিজিতে যদি হার্ট অ্যাটাকের লক্ষণ আসে দ্রুত আইসিউ অথবা সিসিউ অথবা কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করে আমরা সুস্থ থাকতে পারি এই ছিল মূলত আজকে বুকে ব্যথা নিয়ে আলোচনা বুকে ব্যথা নিয়ে আমরা বেশি প্যানিক না হয়ে অনেক সময় আমরা আতঙ্কগ্রস্ত হয়েও কিন্তু আমাদের বুকে ব্যথা বাড়তে পারে আমরা যদি সঠিক তথ্যগুলো জানি তাহলে কিন্তু আমরা এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন